যে ব্যক্তি ভক্তের দাস হয় ভগবান তাকে অনুগ্রহ করে। যে ভগবানের দাসের দাস হয় ভগবান তাকে কৃপা করেন, তাকে আপন করে নেন। ভক্তকে এড়িয়ে যিনি ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করে তার পক্ষে ভগবানকে পাওয়া সম্ভব নয়। ভগবত ভক্তির পন্থা আপনি আমি বসে ঠিক করতে পারি না। ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীত, ভগবানকে কিভাবে পাব সেটা ভগবান নির্ধারণ করবেন, আমি না। আর ভগবান এখানে নির্ধারণ করেছেন দাসে সেবিলে শ্রীকৃষ্ণ অনুগ্রহ করে। ভগবানের কৃপা চা, কারা কারা ভগবানের কৃপা চায়? হরি বল বলুন, উচ্চ স্বরে হরি বল বলুন, আরো উচ্চ স্বরে হরি বল বলুন, আরো উচ্চ স্বরে। তাহলে শ্রী প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করুন। ভগবানের অনুগ্রহ চান, প্রভুপাদের দাস। আর এই যে দাসে সেবিলে কৃষ্ণ অনুগ্রহ করে, এই কথাটি মহাপ্রভু তার জীবনে বাস্তবে কিভাবে রূপদান করলেন এটা শ্রবণ করেন। বিশেষ করে আমার মতো ভক্ত, ভক্ত তো না আমি, আমার মতো ব্যক্তি যারা ভাবে বিরাট কিছু হয়ে গেছে, এই শিক্ষাটা বিশেষ করে আমার জন্য। ভগবান কৃষ্ণ ভক্ত রূপে এসে কিভাবে আচরণ করলেন, আর আমি দুই দিনের ভক্তের ভক্ত কি নাকি হয়ে গেল। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীমান মহাপ্রভু রূপে এসে কি করলেন দেখুন। মহাপ্রভু গিয়েছেন গঙ্গার তীরে, একজন ভক্ত গঙ্গায় স্নান করেছে, স্নান করে গামছা মধ্যে গলায় থাকে না, গামছা গলায় থাকে, ডুব দেয়, আসে, তারপরে কি করে গামছাটাকে নিকড়ায়। তো একজন ভক্ত গামছাটাকে নিকড়াচ্ছে, মানে নিকড়াতে যাবে, মহাপ্রভু দৌড়ে চলে গেছে তার কাছে, কি বলছেন, হে প্রভু দয়া করে একটু সেবার সুযোগ দেন। বলে গামছাটা নিয়ে নিজে নিকড়ে আবার ওই ভক্তটাকে দিচ্ছে। এটা মহাপ্রভু, কোন ভক্ত দাঁড়িয়ে আছে গঙ্গা থেকে এসছে, নিচে গামছাটা আছে, তুলে গা মুছতে যাবে, তুলতে যাচ্ছে, মহাপ্রভু দৌড়ে এসে এসে গামছাটা তুলে সে ভক্তটাকে দিচ্ছে। কোনো ভক্ত গঙ্গার মাটি বয়ে নিয়ে যাচ্ছে মাথায় করে, মহাপ্রভু তার থেকে মাটি নিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে। শুধু তাই নয়, কোনো ভক্ত বাজারে গিয়েছে সবজি কিনতে, সবজি বয়ে নিয়ে আসছে ছুটি করে করে ব্যাগে করে, মহাপ্রভু তার কাছে গিয়ে অনুরোধ করছে তাকে ঝুড়িটা বা ব্যাগটা যাতে দেয়, মহাপ্রভু তার কাছে পৌঁছে দিচ্ছে। সকল বৈষ্ণব বৈষ্ণবগণ হায় হায় করে, কি করে কি করে, তবে বলে বিশ্বমন্দিরে মহাপ্রভু এত বিনম্র চিত্তে সেবা করছে। বিদগ্ধ পণ্ডিত সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত নিমায় পণ্ডিত আজকের কত বিনম্রভাবে ভক্তদের সেবা করছে, হে যেন ভক্তরা হায় হায় করছে, তুমি কী করছো নিমায় পণ্ডিত, তুমি কী করছো। মহাপ্রভু বলছেন, হে ভক্তগণ, আমাদের আমার কত জীবনের সুকৃতির ফলে আপনাকে সেবা করার সুযোগ আমি পেয়েছি, দয়া করে আমাকে বঞ্চিত করবেন না। এইটা হচ্ছে মহাপ্রভুর ভাব।